আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি শেয়ার করেছি আপনাদের সাথে আমি কিভাবে ছানাটা করি। তো অনেকে অনেক রকমভাবে করে, তো আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এভাবে যদি ছানাটা সুন্দর হয়, সফট হয়, তাহলে আপনারা বাহারি যে কোনো ধরনের মিষ্টি এই ছানাটা দিয়ে করে নিতে পারবেন, যেমন রসগোল্লা, রসমালাই, রসকদম, ক্ষীরকদম, ক্ষীরমোহন, কাটারি ভোগ, চমচম, কালো জাম, সাদা জাম, গুলাব জাম, ছানার পোলাও, ছানার পায়েস, ছানার মুখী, ছানার পুলি, যত ধরনের মিষ্টি আছে ঠিক আপনারা সেই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন এবং খেতে হবে অসাধারণ। তো এখানে আমি এখন 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে এখন আমি নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায়, এবং অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত, তার মানে বলক আসা পর্যন্ত। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, তো 10 মিনিটের মতো হয়ে গিয়েছে, এখনও এটা ফুটে ওঠেনি বা বলক আসেনি। বলক চলে আসলে তারপরে আমি ভিনেগারটা দিব। তো ভিনেগার আমি এখানে নিয়েছি 1/2 কাপের মতো। তো এটার সাথে আমি আরও 1/2 কাপ ঠান্ডা পানি মিক্স করে তারপরে দুধের সাথে অ্যাড করব। এ পর্যায়ে আপনারা যদি কেউ চান যে লেবু দিয়ে করবেন, লেবুর রস দিয়ে, তাও করতে পারেন। অনেকে ভিনেগার পছন্দ করে না, মনে করে যে হয়তো বা পরে এটার মধ্যে ঘ্রাণ থাকবে। আসলে যখন ছানাটা করে নেওয়ার পরে আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিই, তখন অবশ্য ঘ্রাণটা থাকে না ভিনেগারে। তো তারপরে আপনারা ইচ্ছা করলে লেবু দিয়েও করতে পারেন, ইচ্ছা করলে ভিনেগার দিয়েও করতে পারেন। তো আমি আজকে করব ভিনেগার দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে দুধের মধ্যে বলক চলে এসেছে, এখন আর অপেক্ষা করা যাবে না। এখন আস্তে আস্তে করে আমি ভিনেগারটা দিয়ে দিব আর নাড়ব। ভিনেগারটা কিন্তু আমি একবারে দিব না, আর এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব। তার কারণ যদি বেশি সময় ধরে ছানাটাকে জাল করা হয়, তাহলে যদি আপনারা রসগোল্লা বা চমচম বানাতে চান তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। সো এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে তারপরে আস্তে আস্তে ভিনেগার দিব আর নাড়াচাড়া করব। আস্তে আস্তে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ছানাটা ছেড়ে এসেছে, আস্তে আস্তে গ্রিন টাইপের পানি বের হয়ে এসেছে, অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আমার ছানাটা। এখন শুধু এটাকে নামিয়ে নিই। আগে থেকেই সিঙ্কের ভিতরে একটা স্ট্রেইনারের মধ্যে এরকম সাদা একটা কাপড় দিয়ে রেখেছি, পাতলা ফিনফিনে, যেটাতে আমি ছানাটাকে ঢেলে নিব। এই পর্যায়ে ছানাটাকে ঢেলে নেওয়ার পালা। এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। এভাবে উল্টে পাল্টে ছানাটাকে বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে, তাহলে কিছুতেও আর ভিনেগারের গন্ধটা থাকবে না মিষ্টি বানানোর পরে। ছানাটা ধোয়া হয়ে গিয়েছে, এখন পানি নিংড়ে নেওয়ার পালা। এখন কেউ যদি চান এভাবে ঝুলিয়ে রাখবেন, ঝুলিয়েও রাখতে পারেন। তবে 2-3 ঘন্টা ঝুলিয়ে রাখার আমার মনে হয় না যে দরকার আছে, তার কারণ আমি যখন মিষ্টি বানাই সাথে সাথেই আমি এরকম করি, একদম পুরো চেপে চেপে কিন্তু এটা থেকে পানিটা ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। আস্তে করে আলতো হাতে শুধু এটা থেকে জাস্ট পানিটা পড়ে গেলেই, একদম চেপে চেপে পানিটা ফেলতে হবে না। চেপে চেপে যদি সবটা পানি একদম টাইটলি ফেলে দিই তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে হালকা আমি এভাবে একটু পানিটা এই যে চাপ দেওয়ার পরে যতটুকু পরে ঠিক ঠিক ততটুকু এভাবে আমি পানিটাকে ফেলে দিয়েছি। এখন ইচ্ছা করলে আমি সাথে সাথে মিষ্টিটা বানিয়ে নিতে পারি। তৈরি হয়ে গেল ছানা। আপনারও এভাবে ছানাটা করে যে কোনো ধরনের বাহারি মিষ্টি বানিয়ে উপভোগ করতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।